শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সর্বশেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচক 58.48 পয়েন্ট বৃদ্ধি পায় এবং এ নিয়ে টানা দুই কার্যদিবস সূচক ঊর্ধ্বমুখী থাকায় বর্তমানে বাজার 1.17% বা 69.07 পয়েন্ট বেড়ে 5149.66 পয়েন্টে দাঁড়িয়েছে। রূপালী ব্যাংক শেয়ার মানি ডিপোজিটের মাধ্যমে 679.99 কোটি টাকা সরকার কর্তৃক পেয়েছে, যার মধ্যে 453.33 কোটি টাকা পরিশোধিত মূলধন হিসেবে যোগ হবে, যার শেয়ার প্রতি মূল্য 10 টাকা এবং বাকি 226.66 কোটি টাকা প্রিমিয়াম হিসেবে। স্কয়ার ফার্মার চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী কোম্পানিতে তার শেয়ার বাড়ানোর লক্ষ্যে 43 কোটি টাকা মূল্যের 20 লাখ শেয়ার কেনার পরিকল্পনা করেছেন। খুলনার কেপিসি ইউনিট 2-এর 115 মেগাওয়াট প্ল্যান্ট ও নওয়াপাড়া কেপিসি 40 মেগাওয়াট প্ল্যান্ট দুটি নো ইলেকট্রিসিটি নো পেমেন্টের ভিত্তিতে আজ তাদের বিদ্যুৎ ক্রয় চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। চলতি অর্থবছরের জুলাই জানুয়ারির মধ্যে মূলধনী যন্ত্রপাতির জন্য এলসি খোলার পরিমাণ গত অর্থবছরের তুলনায় 3% বৃদ্ধি পেয়ে $1,557 মিলিয়ন হয়েছে। এখন এ পর্যন্তই, বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।